রাজ্যে অবাধ ও শান্তিপূর্ণ ভোট হলে বিজেপির পরাজয় সময়ের অপেক্ষা মাত্র। এজন্যই রাজ্যে সন্ত্রাসের বাতাবরণ কায়েম করেছে শাসক দল। কিন্তু এরপরও 2023-এর ক্ষমতা ধরে রাখতে পারবে না, বক্তা বাম নেতা তাপস দত্ত। বাম নেতার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিজেপি বিলোনিয়া মণ্ডল সভাপতি গৌতম সরকারের কটাক্ষ ক্ষমতার জন্য এক প্রকার পাগল হয়ে গেছে। আর রাজ্যের উপনির্বাচনের ফলাফলের কারণে সিপিএমের এই উন্মাদনা আরও বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি সাঙ্গ হয়েছে রাজ্যের 4টি বিধানসভা আসনের উপভোট। এই নির্বাচনের ফলাফল সবারই জানা। এবারই উপভোটের ফলাফলের ভিত্তিতে শুরু হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে তরজাল লড়াই। পাখির চোখ এক এবং একমাত্র 2023 বিধানসভা নির্বাচন। শনিবার রাজ্যের লাগামহীন সন্ত্রাস ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে সিপিএম বিলোনিয়া বিভাগের উদ্যোগে শহরে এক বিক্ষোভ মিছিল সংগঠিত হয়। মিছিলের নেতৃত্ব দেয় বাম নেতা বাসুদেব মজুমদার, তাপস দত্ত সহ অন্যান্যরা। মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিল শেষে বিক্ষোভ সভায় মিলিত হয়ে সিপিএম বিলোনিয়া মহকুমা সম্পাদক তাপস দত্ত অভিযোগ করেন, ছাপ্পা ভোট হয়েছে উপনির্বাচনে। গণতান্ত্রিক উপায়ে ভোট গ্রহণ হলে বিজেপির সমূহ পরাজয় হবে। সেই নির্বাচনের ফলাফল আপনারা জানেন, আমরা জানি। যেখানে পরীক্ষায় হয়নি সেখানে ফলাফলের কি গুরুত্ব আছে? যে পরীক্ষায় নকল করে ছাত্র পরীক্ষা দিয়েছে সেই ফলাফল প্রকাশের মধ্যে কোনো গুরুত্ব নেই। রাজ্যের মানুষের কাছেও তাই একইভাবে প্রতিফলিত হয়েছে। এই ফলাফল নিয়ে রাজ্যের মানুষের কোনো মাথা ব্যথা ছিল না। মানুষ জানতেন ছাপ্পা ভোটের রেজাল্ট কি হবে। বিজেপি এই রাজ্যে আছেন 4.5 বছর, প্রতিদিন দাবি করছেন আমরা রাজ্যের উন্নয়ন করছে, আমরা বিজেপিকে চ্যালেঞ্জ করে বলছে আপনারা যদি সত্যি সত্যি রাজ্যের উন্নয়ন করুন, একটি ক্ষেত্রে গণতান্ত্রিকভাবে ভোট করে দেখুন, মানুষ আপনাদের পক্ষে নেই। হাজার হাজার মানুষ দাঁড়িয়ে বলছে আমরা আর বিজেপিকে। বিগত জোট আমলে উদাহরণ টেনে এই বাম নেতা বলেন, সন্ত্রাসের আবহ সৃষ্টি করে সেই সময়ও ক্ষমতা ধরে রাখতে চেয়েছিল কিন্তু পারেনি। একই দশা হবে বিজেপি, যা সময়ের অপেক্ষা মাত্র। জনসমর্থন না থাকলে, মানুষ হাতে না থাকলে তখন সন্ত্রাস করতে হয়, এটাই হচ্ছে নিয়ম। পৃথিবীর সর্বত্র তাই দেখেছে, তাই বলছে বিজেপি থাকবে না ত্রিপুরা রাজ্যে। 23-এর নির্বাচনে বিজেপি এই রাজ্য থেকে বিসর্জিত হবে। এদিন বাম নেতা তাপস দত্তের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিজেপি বিলোনিয়া মণ্ডল সভাপতি গৌতম সরকার কটাক্ষ করে বলেন, ক্ষমতার জন্য সিপিএম এক প্রকার পাগল হয়ে গেছে আর উপভোটে 4 আসনের ফলাফল এর পর মানুষকে বিভ্রান্ত করার কৌশল হাতে নিয়েছে। মানুষ দেখা দিয়েছে, দেখিয়েছে যে এই উপনির্বাচনে একদম 4টা বিধানসভায় কেউ বলতে পারবে না যে আমি ভোট দিতে পারি, কেউ বলতে পারবে না আমার ভোট অন্য দিয়েছে। কারণ সিপিএম বলুন, কংগ্রেস বলুন, তৃণমূল বলুন, মুথা বলুন, সমস্ত নেতৃত্ব বলেছে এতদিন পরে ত্রিপুরায় একটা ভোট হয়েছে শান্তিপূর্ণ এবং আমার ভোট আমি দিয়েছি এবং আমরা ভোটে জিতবো। বুকে চাপড়িয়ে বলেছে সিপিএম এর সম্পাদক যে আমরা জিতবো, কংগ্রেস বলেছে আমরা জিতবো, তৃণমূল সিপিএম বলেছে আমরা জিতবো, তৃণমূল বলেছে, মুথা বলেছে আমরা জিতবো। রেজাল্ট তো বেরিয়েছে, দেখেছে 3টেতে আমরা জিতেছি, আমাদের ভারতীয় জনতা পার্টি জিতেছে মানুষের রায়ে। প্রসঙ্গত উল্লেখ্য, 2018 বিধানসভা নির্বাচনে বিলোনিয়া মহকুমার 3টি আসনের মধ্যে রাজনগর ও ঋষ্যমুখ আসনে 2টি বামেরা দখল করে রাখতে পারলেও বিলোনিয়া আসনটি বামেদের কাছ থেকে ছিনিয়ে নেয় বিজেপি। এরপর সংশ্লিষ্ট মহকুমায় পঞ্চায়েত ও পুর নির্বাচনে একতরফাভাবে জয়লাভ করে বিজেপি। যদিও এক্ষেত্রে বাম কংগ্রেসের অভিযোগ, জোর জবরদস্তি পুর নির্বাচনে হাত পাকিয়েছে শাসক দল। কিন্তু বিগত এডিসি নির্বাচনে বিলোনিয়া মহকুমার অন্তর্ভুক্ত আসনে থাবা বসায় উপজাতি ভিত্তিক রাজনৈতিক দল তীপ্রামথা। এক্ষেত্রে বিলোনিয়া মহকুমা এলাকার একাংশে তীপ্রামথার উত্থানে প্রমাদ গুনছে বাম বিজেপি উভয় দল। তবে সংশ্লিষ্ট উভয় দলেরই বক্তব্য গ্রেটার ত্রিপুরাল্যান্ডের অবাস্তব দাবির তলায় চাপা পড়বে প্রদ্যুৎ কিশোরের দল। যাই হোক, 2023-এর নির্বাচনকে সামনে রেখে সব কয়টি রাজনৈতিক দলই ময়দানমুখী হয়েছে। এক দলের লক্ষ্য হারানো রাজনৈতিক জমি পুনরুদ্ধার, আর অন্য দলগুলোর লক্ষ্য সাংগঠনিক শক্তিকে সংহত করে এগিয়ে যাওয়া। এখন দেখার রাজনৈতিক জমি দখলের এই লড়াইয়ে কোন দল বাজিমাত করে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।